লাখ লাখ ডালিয়ায় সেজেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের রাস্তা। ১৯৭১ সাল থেকে প্রতি দুই বছর অন্তর সিটি হলের রাস্তায় ফুলেল কার্পেটের প্রদর্শনী হয়ে আসছে। এবারের ফুলেল কার্পেট তৈরিতে যুক্ত হয়েছেন ১০০-এর বেশি স্বেচ্ছাসেবী। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সিটি হলের সামনে ১০,০০,০০০ ফুল দিয়ে তৈরি কার্পেটের অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। লাল, সাদা, সবুজ, হলুদ সহ অন্তত ১০টি রঙের ফুল ব্যবহার করা হয়েছে কার্পেট তৈরিতে। এর ৮০% ডালিয়া। ফুলের বাহারি রঙের ছটায় মুগ্ধ দর্শনার্থীরা। ফুলেল কার্পেটটির দৈর্ঘ্য ২৩০ ফুট ও ৭৯ ফুট। এটি ডিজাইন করেছেন গ্রাফিতি আর্টিস্ট ওসন কর্নিল, তার সঙ্গে ছিলেন ১০০-এর বেশি স্বেচ্ছাসেবী। ১৮ আগস্ট পর্যন্ত ব্রাসেলসে চলে ফুলের কার্পেটের প্রদর্শনী। ফুলের তৈরি বিশাল এই কার্পেট দেখতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে টাউন হল। ১৯৭১ সালে প্রথম এই কার্পেট তৈরি করেছিলেন স্থাপত্যবিদ এটিয়েন স্টেটেমাস। মিনা ফেরদৌস, ডিবিসি নিউজ ডেস্ক।